আসসালামু আলাইকুম কেমন আছেন গত কয়েকদিন ধরে আসলে ঈদের পর থেকে একটা বড় রকমের চিন্তা মাথায় আসে সেটা হচ্ছে যে বড় রকমের চিন্তাটা কি যে আমি তো আসলে অনেক বছর ধরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি আমি দেড় দুই মাস আগে আসলে এটাও বলেছিলাম যে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা করব না ঘটনা হচ্ছে যে একজনের যেটা প্রফেশন সেই প্রফেশনটা ছেড়ে বা অনেক দূর আগানোটা সম্ভব হয় না তো আমার যেহেতু profession ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো আমি চিন্তা করলাম যে ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক এনিহাও আমার পার্সোনাল প্রবলেম আমার ফ্যামিলি প্রবলেমের কারণে যে জায়গাগুলো একটু অবনতি আসলে হয়েছিল তো সেটার সমাধান কাজ ছেড়ে দেয়া না আমি মনে করি সেটার সমাধানটা হচ্ছে বেটার সার্ভিস মনে করি বলতে তখন মনে করি নাই কারণ তখন মনে করার মতো মেন্টাল সিচুয়েশনে ছিলাম না তো আল্লাহর রহমতে এখন আসলে যেটা চিন্তা করছি যে হোয়াট আই হ্যাভ টু ডু ইজ টু ওয়ার্ক মোর আসলে আগে যদি একটু আলসেমি করে কাজ করতাম এখন হয়তো আমাকে আর একটু শক্তভাবে কাজ করতে হবে এই তো আলসেমিটাও আসলে বড় হিসেব না বড় হিসেবটা হচ্ছে যে আমরা যখন যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি সেই প্রজেক্টটা যখন সুন্দরভাবে ডেলিভারি দিতে পারি একজন ক্লায়েন্টকে তিনি আসলে খুব খুশি হন কিন্তু যেটা হয় যে যখন ডেলিভারিটা ঠিকমতো হয় না স্বাভাবিকভাবে একজন মানুষ দুই টাকা দিয়ে থাকুক তার এটা থেকে অবশ্যই একটা রিটার্ন আসার এক্সপেকটেশন থাকে তো এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়েই আসলে আমার এখন নতুন প্ল্যান এবং এই প্ল্যানে আমি যেটা করতে যাচ্ছি একদম আমি সত্যি কথা বলতে একটা কাজ করতে গেলে যেই টাকাটা চার্জ করা হয় সেটা একজন ক্লায়েন্টের অনেক সময় হয় সর্বস্ব আমি লাস্ট ভিডিওটা যেটা করেছিলাম সেখানে আমি একটা কথা পাঁচটা বিষয় বলেছিলাম একটা ওয়ার্নিং সাইন যে কোন ক্ষেত্রে আপনারা আসলে বিজনেস শুরু করবেন যেমন আপনার যদি জিরো ইনভেস্টমেন্ট থাকে অর্থাৎ একদমই টাকা না থাকে আপনার জন্য উচিত হবে না কোনো বিজনেস তৈরি করা বিজনেস শুরু করা কারণ অ্যাকচুয়ালি একটা বিজনেস শুরু করার পর সেইটার শুধু সার্ভাইভ করা না আপনার নিজের সার্ভাইভ করার জন্য কিন্তু টাকার প্রয়োজন হবে তো আলটিমেটলি যেটা হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনলাইন বিজনেস শুরু করতে গেলে চিন্তা করি একটা ওয়েবসাইট হলেই হচ্ছে আর অফলাইন বিজনেসের ক্ষেত্রে শুরু করি জাস্ট শুরু করে দিই যা হবে দেখা যাবে কিন্তু পরে সেটা দেখা যায় না তারপর ফ্রাস্ট্রেশন এটা সেটা অনেক কিছু কাজ করে সো আলটিমেটলি আমরা আসলে ওয়ালিবিড়ি কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর করবো না অফকোর্স ওয়েবসাইট সহ আপনার বিজনেসটা ক্ষেত্রে তো বিজনেস ডেভেলপ করতে গেলে যেটা হয় যে আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করবেন সে পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট কিন্তু একটা ওয়েবসাইট যখন আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারে বানাবেন সেই ওয়েবসাইটের পিছনে একজন ওয়েব ডেভেলপার কতখানি এফোর্ট দিতে পারবে সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার যে রিটার্নটা আপনি আনবেন সেটা আসলে কি ঠিক ঠিকভাবে আসবে কিনা তো সেক্ষেত্রে আপনার দুই টাকাও যদি দুই টাকাও যদি হয় সেটা জলে যাক এটা আসলে হওয়া উচিত হবে না তো আমি আসলে একদম যেটা বলতে পারি মোটামুটি হাই বাজেটের ওয়েবসাইটের পেছনে এখন চিন্তা করছি যে আসলে কোনো লো বাজেটের ওয়েবসাইট করব না একটা ওয়েবসাইট করলে ন্যূনতম পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজারের মতো বাজেট যখন থাকবে তখন সেটা আসলে ধরবো এবং সেটা নট অনলি শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেই সাইটটার আসলে কাজ আমরা করব আপনার একটা এক্সপ্লেইনার ভিডিও বানানো ধরেন পঁয়তাল্লিশ সেকেন্ড সর্বোচ্চ সেটা জাস্ট নর্মাল টু ডি অ্যানিমেশন আমি বলিনি এখানে খুব ডিটেলড অ্যানিমেশন হবে ডিটেল এডমিশন করতে গেলে হয়তো বা আপনি কাস্টমভাবে অ্যানিমেটেড ভিডিও বানাতে পারবেন আমাদের কাছ থেকে আর এছাড়া যেটা করতে পারবেন যে ওয়েবসাইটের আরও বেশ কিছু বেসিক থাকে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি এটা বলবো না যে একদম হয়তো বা পঞ্চাশ হাজার টাকার কাজে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ওইভাবে কিন্তু করা যায় না আপনারা যারা এসিও সম্পর্কে ভালো আইডিয়া রাখেন এটা মাথায় হয়তো বা আপনাদের আছে যে একটা এসিও করতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাজেট করে মোটামুটি ছয় সাত মাসের জন্য করতে হয় তো তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তারপর লিঙ্ক বিল্ডিং ব্যাকলিংক যেটাকে বলা হয় অথরিটি ক্রিয়েশন তারপর আর্টিকেল পোস্টিং তারপর বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইট প্লাস হচ্ছে আপনার ডিরেক্টরি সাইটে আপনার এনলিস্টমেন্ট এবং অফকোর্স গুগল মাই বিজনেস অর্থাৎ লোকাল বিজনেসে সার্চ করে পাওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন কিনা যে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিংটা গুগলে ডিপেন্ড করে যেই বিষয়গুলোর উপরে সেখানে সবচেয়ে প্রথম বিষয়টা থাকে হচ্ছে গুগল মাই বিজনেস সেটা মানে লোকাল এসইও ক্ষেত্রে লোকাল কোনো বিজনেস সার্চের ক্ষেত্রে মানুষ যখন একটা জিনিস সার্চ দেবে তার আশেপাশে ওই জিনিসটা ওই বিজনেসটাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে আর হচ্ছে যে সবচেয়ে কম যেটা কাজ করে অর্থাৎ মাত্র টু পার্সেন্ট এফেক্টিভ সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আর আমাদের দেশে বিজনেসগুলো হয় সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং একদমই গুগলকে ইগনোর করে দেওয়া হয় এই জায়গাটা নিয়ে কাজ করা এবং অফকোর্স দুইটা ওয়ার্কশপ সেশন একটা কাজের শুরুতে একটা কাজের শেষে এইগুলো থাকবে এছাড়াও হচ্ছে পিপিসি অ্যাড যেটা থাকে সার্চ ইঞ্জিন অ্যাড সেরকম কিছু ব্যাপার থাকবে এরকম সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ হবে এবং অফকোর্স প্রত্যেকটা কাজ করা হবে যে হবে সেটা দিয়ে করা হবে এবং সেই প্রিমিয়াম থিমের পারচে কোড সহ ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হবে এইভাবে করে আসলে কাজ করা হবে অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন পঞ্চাশ হাজার টাকার মতো বাজেট করতে পারবেন তখন তার প্রজেক্টটা ভাবে করা হবে যেন তিনি সেই পঞ্চাশ হাজার টাকার ইনভেস্টমেন্ট থেকে

বেশি বেশি শেয়ার করা বা স্প্যামিং করা এগুলো করতে যে আসলে আপনার সাইট যখন ব্ল্যাকলিস্টেড হয়ে যায় মানুষ যখন রিপোর্ট করে ব্লক হয়ে যায় হ্যান ত্যান এইগুলো যখন হয় তখন যেটা হয় যে আপনার আসলে ওয়েবসাইট এবং আপনার মানে কোনো কিছুই আসলে নেগেটিভ মার্কেটিং বাদে আপনাকে কিছুই করবে না তো এই জায়গাগুলোর থেকে বের হয়ে আসার জন্য যেটা দরকার মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে ভালো একটা ওয়েবসাইট এবং ভালো একটা সলিউশন এবং ফুল সার্ভিস সলিউশনটা আমি এবং আমার টিম প্রোভাইড করতে চাচ্ছি এবং সেটা যদি আপনার জন্য না হয় সমস্যা নেই আপনার যদি কাছে কেউ হয় বা সেটা যে কারো হতে পারে যার এই বাজেটটা থাকবে এবং যার ইনভেস্টমেন্ট থেকে রিটার্নের চিন্তা থাকবে হয়তো বা তার জন্য কাজগুলো এমনভাবে করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের জন্য যেন শুধুমাত্র একটা চকচকে ওয়েবসাইটই না এটা যেন একটা ভালো রিটার্ন এনে দেয় এবং সেই রিটার্নটা আসলে এনে দিতে পারাটাতে মনে হয় অনেক বেশি স্যাটিসফ্যাকশন থাকবে এবং অফকোর্স এই এত বড়ো প্যাকেজের মধ্যে অনেক ভ্যালিউ আছে যে হয়তোবা অনেক অনেক বিষয় আছে যেগুলো মোটামুটি ভালো দামি যেটা একটা বিজনেসকে গ্রো করার জন্য অনেক কাজ করবে এবং এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিচ্ছি দেখা যাক কি হয় আমি বসুন্ধরাতে ওয়ার্কিং স্পেসে বসা শুরু করে করতে যাচ্ছি আর কি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ বসব এবং একটু ফুল্লি প্রফেশনালভাবে ফুল্লি কর্পোরেটভাবে দেখা যাক আল্লাহ কতটুকু নেয় আপনারা অবশ্যই দোয়া করবেন এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন যে বিজনেসে হুট করে নেমে যাওয়াটাই কিন্তু সাকসেস না যে আসলে আমি এই মুহূর্তে পারছি আর নেমে যাচ্ছি যে আমার মাথায় আইডিয়া আসতে আমি নেমে যাই সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বি প্রিপেয়ার ফর ডুইং বিজনেস বিজনেস করার জন্য প্রিপারেশন নেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা ব্যাপার শুধু ফাইনান্সিয়াল ব্যাপার না আপনার এখানে প্ল্যানিং থেকে শুরু করে নিজেকে প্রিপেয়ার করা পেইনটাকে মেনে নেওয়ার মতো অবস্থা তৈরি করা এরকম কিছু মাইন্ডসেটের ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে আপনি যদি রেডি থাকেন সো ফাইন ওকে